আজকে আলোচনা করব পুরুষদের লিঙ্গজনিত একটি সমস্যা, যেটাকে হাইপার সেন্সিটিভ পেনিস বলা হয়ে থাকে, অর্থাৎ সেন্সিটিভ পেনিস বলা হয়ে থাকে। তো সেন্সিটিভ পেনিস মানে, হাইপার সেন্সিটিভ পেনিস মানে অতি সংবেদনশীল লিঙ্গ, অর্থাৎ পুরুষের লিঙ্গটি অতি সংবেদনশীল অর্থাৎ অতি সেন্সিটিভ হলে পুরুষের যে সমস্যাগুলো দেখা দেয় সেটাকেই হাইপার সেন্সিটিভ পেনিস জাতীয় জনিত সমস্যা বলা হয়ে থাকে। হাইপার সেন্সিটিভ পেনিসটা সাধারণত পেনিসের যে, অর্থাৎ লিঙ্গের অগ্রভাগে যে অংশটি রয়েছে গ্ল্যান্স পেনিস বলা হয়ে থাকে, পেনিসের অগ্রভাগকে গ্ল্যান্স বলা হয়ে থাকে। ওই গ্ল্যান্স যে অংশটি রয়েছে সে অংশের যে নার্ভগুলো, সে নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে যাওয়াকেই হাইপার সেন্সিটিভ বা সেন্সিটিভ পেনিস বলা হয়ে থাকে। তো হাইপার সেন্সিটিভ বা অতি সংবেদনশীল পেনিস যে সমস্যাটি, এই সমস্যাটির দ্বারা পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়। অর্থাৎ পুরুষ যখন নারীর ভ্যাজাইনাতে লিঙ্গ প্রবেশ করায় 1-2 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যাওয়াকেই প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে, দ্রুত বীর্যপাত বলে। আর এই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার পিছনে পেনিসের হাইপার সেন্সিটিভিটি দায়ী। হাইপার সেন্সিটিভ পেনিস দ্বারা আরও যে সমস্যাটি সৃষ্টি হয় সেটা হচ্ছে পুরুষের পেনিসের ইরেকশন না হওয়া, অর্থাৎ ইরেকশন না হয়ে প্লাসিড হয়ে থাকা, ইরেক্টাইল ডিসফাংশনের সৃষ্টি হওয়া, অর্থাৎ লিঙ্গ উত্থান না হওয়া, এই সমস্যাও হয়ে থাকে। তো এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, পেনিসে আঘাতজনিত কারণে, পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হয়ে পেনিসের ভিতরে যদি প্লাক জমে, হরমোনাল টেস্টোস্টেরন হরমোনের অসংযমস্যতার কারণেও পেনিসের হাইপার সেন্সিটিভিটি দেখা দেয়। তো হাইপার সেন্সিটিভ পেনিস যাদের এই সমস্যাটি রয়েছে তারা যদি অনেক সময় দ্রুত বীর্যপাত ছাড়াও তারা হাত দিয়ে পেনিসকে নাড়াচাড়া করলেও বীর্যপাত হয়ে যায়। তো এটা ওভারঅল পুরুষের যৌন সহবাসে ব্যাঘাত সৃষ্টি করে। তো হাইপার সেন্সিটিভ পেনিসের জন্য, হাইপার সেন্সিটিভ পেনিসের সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই একজন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন, তাহলে নার্ভের উপরে চিকিৎসা গ্রহণ করা গেলে দ্রুত পেনিসের হাইপার সেন্সিটিভিটিটা কমে যাবে এবং দ্রুত বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটি চলে যাবে। তো দর্শক, একটা যে কথা মনে রাখা ভালো প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের পেনিস অনেকগুলো নার্ভের মিলন স্থল, অর্থাৎ পেনিসের মধ্যে শরীরের অনেকগুলো নার্ভ এসে একত্রিত হয়েছে। পেনিসের অগ্রভাগ যেটাকে গ্ল্যান্স পেনিস বলে, এই গ্ল্যান্সের মধ্যে অনেকগুলো নার্ভের শেষাংশ, একটা দুটা নার্ভ নয়, শরীরের প্রায় 4000 নার্ভ শেষাংশ হচ্ছে এই গ্ল্যান্স, অর্থাৎ পেনিসের অগ্রভাগে গিয়ে 4000টি নার্ভ গিয়ে একত্রিত হয়েছে। তো এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, পেনিসের অগ্রভাগ। এটাকে হাইপার সেন্সিটিভ হয়ে গেলে পুরুষ সহবাসে অক্ষম হয়। তো এটার হাইপার সেন্সিটিভিটি থেকে মুক্তি পেতে হলে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথিক মেডিসিন, ম্যাক্সিমাম মেডিসিনই কিন্তু নার্ভের উপরেই প্রয়োগ করা হয়ে থাকে। আর এই নার্ভ যদি সতেজ থাকে তাহলে অবশ্যই আপনাদের পেনিসের স্বাস্থ্য সুন্দর থাকবে, পেনিসের ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, সহবাসের সময় দ্রুত বীর্য আউট হবে না এবং পেনিস ইরেকশন হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।